আসসালামু আলাইকুম, আই এম মামুন ফ্রম মামুন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কী নিয়ে ভিডিও করব। সো আজকে আমি ফটো এডিটিং সম্বন্ধে ভিডিও তৈরি করতেছি। ওকে, সো অবশ্যই আপনার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর ফটোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা বেসিক্যালি ইসলামিক থাম্বনেল তৈরি করেন অথবা যাই হোক, মানে টেকনোলজি সম্পর্কে আপনি যে থাম্বনেল তৈরি করেন না কেন, আপনার ফটোটা স্মুথ করতেই হবে। যদি আপনি ভালোভাবে এডিটিং না করেন, ফেসটা স্মুথ না করেন, তাহলে কিন্তু আপনার কি হবে, থাম্বনেলটা মোটেও ভালো লাগবে না। ওকে, সেক্ষেত্রে আমরা আজকে স্ন্যাপচ্যাট অ্যাপটি ব্যবহার করব। সো এখন ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে নয়, যদি আপনি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে প্লিজ অবশ্যই একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আগে একটু আমি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে আমার অরিজিনাল ফটো, দেখতে পাচ্ছেন এটা আমার একদম অরিজিনাল ফটো। ওকে, তারপর আমি যেটা এডিটিং করার পরে দেখতে পাচ্ছেন আমার ফেসটা কত স্মুথ হয়েছে। এখন যদি আমি থাম্বনেল তৈরি করি অথবা পিএনজি করি তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো আজকে আমি কীভাবে এডিটিং করতে হয় ফটোগুলো দেখাবো। আজকে সাতটা জিনিস দেখাবো, সাতটা জিনিসের মাধ্যমে কীভাবে আপনারা এই ইফেক্টগুলো ব্যবহার করে আপনার ফটোটাকে স্মুথ করবেন। ওকে, আর তারপরে আর ভিডিওগুলো ততই বড় হবে আপনারা যত বেশি আমাকে সাপোর্ট দিবেন। ভাই দারুণ হয়েছে ভিডিওটা, অবশ্যই কমেন্ট করবেন, লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন, তাহলে কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো। ওকে, সো বেশি কথা বলবো না, শুরু করছি। এখন আমরা ফার্স্ট অফ অল আর অ্যাপটি কীভাবে ডাউনলোড করতে হয় ভিডিওর শেষেই দেখিয়ে দিচ্ছি। সো এখন আমরা এই শেয়ার আইকনে ক্লিক করব, আপনারা এভাবে করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পরে এখানে একটু আমাদের চেপে ধরতে হবে। হ্যাঁ, এখানে চেপে একটু ধরবেন, চেপে এভাবে ডাইরেক্ট আপনার কী করবেন, একদম লাস্টে চলে যাবেন, মানে এই অ্যাপটি আমাদের প্রয়োজন হবে। সো এটি প্লে স্টোরে পাবেন, পরবর্তী আমি দেখাবো কীভাবে এটি ডাউনলোড করবেন। ওকে, সো এখন আমরা এই অ্যাপটিতে ক্লিক করব। সম্পন্ন, দেখতে পাচ্ছেন ফটোটি চলে আসছে এখানে, আমি যখনই ক্লিক করে দিলাম। এখানে অনেক কিছু আছে, চাইলে আপনারা এগুলো একটু দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এই তো ফটোটা আরও কত সুন্দর হচ্ছে এখানে। সো এগুলো ইফেক্টে ব্যবহার করব না, আমি একটু আবারও ব্যাগে ফিরছি। সো আমার ফটোটা ভুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা নিব না, কারণ এটা তো অলরেডি এডিটিং করেছিলাম। আর এটা হচ্ছে আমার মানে একদম যেটা আমি তুলেছি কিন্তু এখনও এডিট করা হয়নি। ওকে, আমি এখানে ক্লিক করলাম শেয়ার আইকনে, তারপরে আমি আবারও ফটোটা এখান থেকে নিব। নিয়ে নিলাম ফটোটা, দেখতে পাচ্ছেন এখন চাইলে আপনারা এখানে এই তো এই অপশনগুলোতে এক একটা অপশনে এক একটার কাজ, চাইলে আপনারা এগুলো যেটা দিতে পারেন। তো আমি এখানে স্মুথে দিলাম। স্মুথে দেওয়ার পরে আপনারা কী করবেন বন্ধুরা, এইখানে ক্লিক করবেন, এই টিক মার্কে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। এখন আমরা কী করব, আমরা এটাকে এডিটিং করব। এর জন্য আমাদের কী করতে হবে, এই কলম আইকন দেখতে পাচ্ছেন একটা, মানে এখানে আমাদের ক্লিক করতে হবে, কেমন। সো আমরা এই কলম আইকনে ক্লিক করব, পেন্সিলের মতো আইকনটাতে। প্রথমে আমাদের একটি আজকে তাসরি বলে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে সিলেটিভ। সো এর জন্য কী করবেন, এখানে ক্লিক করবেন প্রথমে। ওকে, এখানে ক্লিক করার পরে আমরা এটাকে এভাবে জুম করে নেব, মানে এটার কাজ হচ্ছে আমরা আমাদের ফেসটাকে একটু আরও সাদা করে নেব, যার জন্য আমরা আবারও কী করব, এই প্লাস আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটি প্রভাব চলে আসবে, এখন দেখতে পাবেন, এরকম চলে আসছে দেখতে পাচ্ছেন। আমরা এখন এই তো প্লাস আইকনের মতো একটা অপশন আসছে, আমরা এটাকে আমাদের ফেসের উপরে দিব, ছেড়ে দিব, ছেড়ে দিয়ে দেখতে পাচ্ছেন এখন এমন আছে,
এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ব্রাইটনেস। এটা আমরা এখন এভাবে স্ক্রিনে ধরে এটা আমরা একদম বাড়িয়ে দিব, কেমন দেখতে পাচ্ছেন? এটা আপনারা একটু আপনারা সময় নিয়ে কাস্টমাইজ করবেন। তারপরে আমরা আবারও কি করব, এখানে আবারও এই প্লাস আইকনে ক্লিক করব, এই প্লাস আইকনে আবারও ক্লিক করব। যখনই ক্লিক করব তখন আমার হাতটার ভিতরে এটা রাখতে হবে। এখন আমরা এই হাতের উপরে রাখবো, ঠিক আছে? এখানে হাতটা আমরা একটু ব্রাইটনেস বাড়াবো। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার হাতটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে। তো এটা এক সেট হচ্ছে আরেক সেট হচ্ছে না, দেখতে পাচ্ছেন? তো এটা করলেন কেমন? করার পরে এখন আবারও ইয়ে করতে হবে, এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে সাইডে হয়, এই সাইডে হয়েছে, এই সাইডে হয় নাই, একদম এই সাইডে ধরে এখানে নিয়ে ছেড়ে দিবেন। তারপর এটাকে আবারও আপনারা বাড়িয়ে দিবেন, আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন। হ্যাঁ, তো করলাম। তারপর এখানে একটি বীর মতো অপশন দেখতে পাচ্ছেন, এটিরও কাজ আছে। সো এখানে যখনই ক্লিক করবেন বীর উপরে, এটা তো এরকমই হচ্ছে। সো এটা দেখতে পাচ্ছেন। এখন আমরা আরেকটি এখান থেকে প্লাসে, মানে যতবারে আপনার কী করতে হবে, এডিট করতে হবে, ততবারে এখানে প্লাসে ক্লিক করবেন। যেখানে আপনি, আমি প্লাসে ক্লিক করার পরে এরকম স্ক্রিনে চাপার পরে আমরা এখন এই সাইডটাতে এখানে প্লাস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে আমরা ব্রাইটনেসটা একটু আলো বাড়িয়ে দিলাম। আমার ফেসটা দেখতে পাচ্ছেন এখন কত স্মুথ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা এই বীর উপরে, চাইলে আমরা বীর উপরে ক্লিক করে যেটা লাগবে না সেটা এখানে ডিলিট করে দিতে পারেন। ওকে, সো আমরা ওদিকে যাব না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কারণ সাতটা জিনিস এখানে আজকে দেখাবো। সাতটা জিনিসের মাধ্যমে কিন্তু আপনার এডিটিং করতে হবে। ভিডিওটা লং হলেও করার কিছু নেই, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ওকে, কারণ সব কিছু বোঝাতে গেলে ভিডিওটা লং হবেই, কারণ আমার চ্যানেলে আমি কোনো ফেক ভিডিও দিই না, ঠিক আছে? তারপরে এটা স্মুথ হয়ে গেল। এখন আমরা এখানে আরও কোনো কাজ করব না, তার জন্য আমরা এখানে ক্লিক করে দিব। এখন এই টিক মার্কে ক্লিক করব, কেমন? এই টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দিলে এটা হয়ে গেল। এখন আমাদের এটা আমরা কি করে নিলাম, আমাদের ফটোটা সাদা করে নিলাম একটু, মানে হোয়াইট। তো আপনারা এটা সময় নিয়ে, আপনারা অবশ্যই যারা ফটো এডিটিং বেসিক তারা তো কিছুই জানবে না, যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা জানেন কত কষ্ট করতে হয় ফটো এডিটিং করতে। অবশ্যই একটু সময় নিয়ে, 20 থেকে 25 মিনিট, 30 মিনিট সময় দিয়ে আপনি ফটো এডিটিং করতে পারেন একদম প্রফেশনালি, আমি যে প্রসেসগুলো আজকে দেখাবো। ওকে, তারপরে আমরা বন্ধুরা এখন আমরা দ্বিতীয় নম্বর স্টেপে চলে যাব। দ্বিতীয় নম্বর স্টেপে যাওয়ার পর আমরা আবারও এই পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখন আমরা আমাদের কোনো দাগ আছে, মানে আপনার ফেসে যদি কোনো দাগ থাকে, মানে কালো দাগ থাকে, সেগুলো আপনি রিমুভ করতে পারবেন। সেটার জন্য এই হিলিং অপশনে আমাদের ক্লিক করতে হবে। এখন আমরা এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরেই আমরা এটা করে নেব। সো এটা আপনারা একটু জুম করে নেবেন, এটা আপনারা আপনাদের মতো জুম করে নেবেন। তারপর আপনারা কী করবেন বন্ধুরা, যেখানে যেখানে আপনাদের কালো দাগ আছে সেখানে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে যাচ্ছে। আপনাদের আরেকটা কথা, দেখতে পাচ্ছেন এমন যদি হয়ে যায় তাহলে আপনারা এখানে আরেকটি অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এগুলো আবারও রিমুভ হয়ে যাবে, আপনারা আবারও নতুনভাবে এখানে ট্যাপ করতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমার এরকম হয়ে যাচ্ছে মোটামুটি। আমরা আমার ফেসটা এত ইয়ে নেই, তারপরও দেখতে পাচ্ছেন এরকম কেটে গেলে আপনারা এটা দিয়ে আবারও রিমুভ করে নেবেন, কেমন? আর আমার এখানে দাগ নেই, যার কারণে আমি কিন্তু এগুলো লাগছে না। তারপর আপনাদেরকে দেখাচ্ছি, যদি কালো দাগ থাকে যাদের তারা এগুলো করবেন আর কি। তো এটা একটু সাদা করে নিই। সো দেখতে পাচ্ছেন এটা খুবই স্মুথ হয়ে যাচ্ছে, একদম সাদা হয়ে যাচ্ছে হাতটা, ঠিক আছে?
তো করে নিলাম। এটা জুম করার পরে আমরা তারপরে টিক মার্ক আইকন আছে, টিক মার্ক আইকনে ক্লিক করবেন অ্যাপ্লাই। তো আমাদের আমরা এটা যদি দাগ টাগ থাকে তাহলে এটা হচ্ছে দাগ দূর করার। আর আমরা এখন তিন নম্বর অপশনে আবারও কি করব, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, এই পেন্সিল আইকনে আবারও ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করছি, তিন নম্বরে ক্লিক করার পরে, সরি আমরা পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখন আমরা তিন নম্বরে স্টেপে যাব। মানে আমরা দুইটা জিনিস দেখিয়েছি, কীভাবে আপনার ফেসটা ব্রাইটনেস মানে বাড়াবেন এবং কালো দাগ দূর করবেন। তিন নম্বরে আমরা সিলেটিভ মানে আলো কমানো, ঠিক আছে। সো আমরা এখন আবারও আমাদের এটার প্রয়োজন হবে, এটার দেখতে পাচ্ছেন। আপনি অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি আপনারা পারলে খাতায় নোট করে রাখুন, কারণ এভাবে আপনাদের কাজগুলো করতে হবে, না হলে কিন্তু আপনাদের ফটো এডিটিংটা সুন্দর হবে না। ওকে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আমাদের আলো কমাতে হবে। আমরা কি করব, এ প্লাস আইকনে আবারও ক্লিক করব। আগে এ প্লাস আইকনে ক্লিক করতে হবে, কেমন, প্লাস আইকনে যখনই ক্লিক করবেন তখন এই যে এই প্লাস আইকন একটা চলে আসছে দেখতে পাচ্ছেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সাদা আছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে কিন্তু আমার ফেসটা ভালো মতো হয় নাই, ব্রাইটনেসটা আলো কমানো আছে। এখন আমরা এখানে ছেড়ে দিলাম, তারপরে এটাকে এভাবে বাড়িয়ে দিলাম। এটা আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। সো আবারও আমার হাতটার ভিতরে হয়নি, আমি এখানে আবারও ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি আবারও এই প্লাস আনলাম, এই এখানে ছেড়ে দিলাম, এটা এটা আবারও একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম। এখন আমাদের কী করতে হবে, এখানে আরেকটা অপশন আছে, বিরূপ অপশনে যদি আপনারা এখানে ক্লিক করেন যেটা আছে, দাঁড়ান আমি আবারও একটু বেগে ফিরছি। ওকে বন্ধুরা, সো আপনারা এটা আলো এভাবে বাড়িয়ে নেবেন, এদিকে বাড়লে এভাবে দেখতে পাচ্ছেন, এভাবে যদি আপনার যেদিকে দরকার হয় সেখানে কি করবেন, এটা এভাবে করে নেবেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন আবারও। সো আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। সো এখন আমাদের তিনটা কাজ কমপ্লিট। এখন আমরা চার নম্বর স্টেপে চলে যাব। তার তো প্রতিবার নেই, আমরা আবারও এখানে ক্লিক করব কলম আইকনে। কলম আইকনে ক্লিক করার পরে আমরা কি করব, এখানে এখন লেন্স ব্লারে চলে যাব। আমরা এদিকে এভাবে টেনে একটু নিচে যাবেন, তারপর দেখতে পাবেন যে এখানে লেন্স ব্লার, এখানে ক্লিক করবেন। লেন্স ব্লারে ক্লিক করার পরে এটা একদমই আপনারা কী করবেন, আপনার ফটোর নিচে নিয়ে যাবেন, এভাবে আপনারা এটা আপনারা এভাবে ছেড়ে দিবেন। আমি আবার দেখাচ্ছি, এটা ছেড়ে দেওয়ার পরে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আমরা এটাকে এরকম করে দিলাম, তারপর টিক মার্কে ক্লিক করে দেব। আচ্ছা, এটা আরেকটা কাজ আছে, যেমন এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে আপনারা একটু কাস্টমাইজ করে নিতে পারেন, ট্রানজ্যাকশন এখানে আপনারা এগুলো বাড়াতে পারেন, কমাতে পারেন। এখানে আমি দেখাচ্ছি ব্লার, ব্লারে আপনারা 16 বা 17, 18 এরকম রাখতে পারেন, 50 দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর হচ্ছে। হ্যাঁ, এভাবে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আপনারা এটা আপনাদের উপরে ডিপেন্ডস করবে, আপনারা যেরকম রাখতে চাচ্ছেন আর কি। আচ্ছা, আমি এটা একটু হালকা এবার এরকম রাখলাম, 25, বা এখানে আপনারা 18 দিতে পারেন, 17, 18 দিলেই আমি মনে করি যথেষ্ট, অথবা 20। এটা আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন, কেমন। আচ্ছা, আমি এখানে আপাতত 26 দিয়ে রাখলাম, 25 দিয়ে রাখলাম, ঠিক আছে।
এটা আমরা নিচেরটাতেও এভাবে আপনারা আরও ইয়ে করতে পারেন, এটা কালার গ্রেডিং করতে পারেন, তারপরে নিচেরটাতেও দিয়ে আরও এটাকে আলো এভাবে দেখতে পাচ্ছেন সাইডে কীরকম অন্ধকার হয়ে যাচ্ছে এরকম করতে পারেন। সো আমি এটা এমনই রাখলাম। তো আমরা আমাদের এখানে জাস্ট ফার্স্টে যে ব্লারটা আছে আমরা সেটাই করব। আমরা এটাকে এভাবে রাখলাম, যদি আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা ওইরকম রাখতে চান, ঠিক আছে। আর এই জিনিসটা অবশ্যই স্ক্রিনের উপরে এভাবে এক কর্নারে আনে রেখে দিবেন, ঠিক আছে। তারপরে আমরা টিকমার্ক অপশনে আবারও ক্লিক করব, অ্যাপ্লে, অ্যান্ড দেন এটা এখন কি হয়ে গেল, ব্লার হয়ে গেল ফেস, কেমন। এখন আমরা 5 নম্বরে চলে আসছি। এখন আমরা কি করব বন্ধুরা, আমরা এই অপশনটাতে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা কি করব, ভিউ এডিট, আমরা এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন টিক মার্কের মতো, এই অপশনে ক্লিক করবেন, লেন্স ব্লার, ওকে। এখানে যখনই ক্লিক করবেন তখন এরকম একটা অপশন আসবে, তারপর এখান থেকে আপনারা এই ব্যারেজটাকে চয়েস করে নেবেন। এটার উপরে যখনই ক্লিক করবেন তখন এমন প্রপআপ চলে আসবে। এখন এটাকে আপনারা জুম করে নেবেন, জুম করার পরে এর জুম করে নেওয়ার পরে এখানে একটি ক্লিক করে দেবেন। আচ্ছা এখানে ক্লিক করার দরকার নেই, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা এখানে এটা এরকম হয়ে যাচ্ছে, আপনারা যদি এগুলো ব্যাক দিতে চান তাহলে এখানে ক্লিক করলে হবে। সরি আমি এটা আবারও করছি, একটু ওয়েট করুন। এখানে ক্লিক করলাম সাদা অপশনে, একটু ওয়েট করুন। ওকে বন্ধুরা আমি আবারও একটু ব্যাগে ফিরলাম। আচ্ছা আমি আবারও চলে আসছি ব্যাগে, দেখতে পাচ্ছেন ওই যে আমরা ব্যাগ দিয়েছিলাম, হচ্ছে এখানে ব্যাগ দিই, একদম আমরা এখানে আসছিলাম। মানে আমরা এখন যেটা করতেছিলাম আর কি, লেন্স ব্লারের কাজটা আমরা ব্লার করার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই ব্লার অপশনে তো, ও সরি, ব্লার অপশনে তো ক্লিক করলাম, এখানে না, আমরা এখানে ক্লিক করব, একটু এখানে ভুল হয়ে গেছিলো যার কারণে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনারা এই ভিউ এডিটে এখানে ক্লিক করবেন, কেমন। এখানে যখনই ক্লিক করবেন তখন দেখতে পাবেন এরকম একটা অপশন, এই টিক মার্কে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এটি নিয়ে নেবেন, এই ব্যারাস আইকনটি এখানে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লারটা ছিল, সেটা নাই। এর কারণ হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, তো আপনাদেরকে ভালোভাবে দেখাই। আচ্ছা আমি এটা উপরে নিয়ে যাই একটু, এই তো এই চোখের আইকনে এখানে ক্লিক করবেন একটা, কেমন। এখানে যখনই ক্লিক করে দিবেন, এটা বাড়িয়ে নিই। আচ্ছা এটা একটু সমস্যা হচ্ছে, আচ্ছা এটা আরেক সময় দেখাবো তাহলে, এটা প্রবলেম হচ্ছে আজকে এই কাজটা, লেন্স ব্লার অ্যান্ড দেন ইফেক্ট। এরকম অপশনও আসছে এখানে, এটা এরকম করার পর ব্লার হচ্ছে না, কারণ কি এটা সমস্যা হচ্ছে। আচ্ছা এখানে ক্লিক করবেন, এতে চলে আসছে দেখতে পাচ্ছেন, এরকম এখানে ক্লিক করবেন, এটা 25 থাকবে। এখানে ক্লিক করার পরে মানে আমরা ফেসটাকে আরও স্মুথ করতে পারবো, এটা আমরা জুম করে নেব। জুম করে এখন আমরা কি করব, এই এটার উপরে এভাবে আমরা একদম সাদা করে দিব, যেখানে যেখানে আমাদের প্রয়োজন এখানে আমরা এটা সাদা করে দিব ফুল। এটার একটি কাজ আছে, আচ্ছা এটা পরবর্তী দেখাবো তাহলে,
তো একটু বেজাল হয়ে যাচ্ছে আজকে, এখনো করা যাবে। এই তো এটা মানে ফেসটা স্মুথ করতে হয় আর কি। আচ্ছা এটা অন্য সময় দেখাবো। তাহলে এখন আমরা মোটামুটি তো অনেক কিছু শিখে গেছি কীভাবে আসলে করতে হয় সেটিংগুলি। আরও সামনে ইনশাল্লাহ আরও ভালো ভিডিও পাবেন। আজকে যেহেতু প্রথম, এটা দিচ্ছি না আর 5 নম্বরটা। এখন আমরা 6 নম্বরে চলে যাব। ছয় নম্বরে যাওয়ার আগে আমরা এখান থেকে এটা সেভ করে নিই। কেমন? আচ্ছা আমরা ব্যাগে ফিরে আবারও এখানে চলে আসলাম। এখান থেকে আমরা এখানে গেলাম। আচ্ছা এখন আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দিয়ে একদম ফার্স্টে আমরা যেটাতে আছিলাম সেটাতে চলে আসছে। এখন এটা যাচ্ছে না কেন আবার? আচ্ছা চলে আসলাম। এখন আমাদের কি করতে হবে, এডিট করে ফেলেছি, এখন ব্রাশ ব্রাশ আইকনে ক্লিক করতে হবে। এর জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা ব্রাশ আইকনে ক্লিক করতে হবে। এখানে ব্রাশটা খুঁজে নেবেন, এই তো ব্রাশ, এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন, আমাদের ফেসটাকে দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে। আপনারা এটা মানে আপনারা স্ক্রিনে করবেন, এটা মুখে করবেন না। এটার কাজ হচ্ছে এরকম, এটা আপনারা একটু দেখে নেবেন। মোটামুটি বলতে গেলে অনেকটাই হয়ে গেছে। আচ্ছা এই দুইটা জিনিস আমি পরে দেখাবো, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আর লম্বা করতে যাচ্ছি না। এখন আরেকটি অপশন দেখিয়ে দিই। আরেকটি অপশন আমরা এডিট অপশনে আবারও ক্লিক করলাম। করার পরে আবার নিচে যাওয়ার পরে এখানে এই অপশনটাতে ক্লিক করবেন। কেমন? এটাতে এটাতে যখনই ক্লিক করবেন তখন এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এগুলোতে ক্লিক করবেন। এগুলো ক্লিক করার পরে আপনারা এখানে এগুলো একটু দেখে নেবেন। সো এটার কাজ। তারপরে আমরা আবারও এখানে 3D লাইনে ক্লিক করার পরে, সরি আমরা ওইটা না করে আমরা এটা করলে আরও বেশি ভালো হবে, প্রোটেক্ট। তো আমরা এখানে ক্লিক করার পরে এখানে আলো আছে দেখতে পাচ্ছেন, তো এগুলো আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। কেমন দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা কত স্মুথ হচ্ছে, এভাবে বাড়িয়ে নিতে পারেন। হ্যাঁ এখানে 50 50 রাখলে বেশি ভালো হয়, 50 বা এর অধিক আপনারা এটা রাখতে পারেন। মানে এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হচ্ছে আর কি, প্রোটেক্ট করলে। আরও অপশন যেগুলো আছে মানে নেক্সট টাইমে ইনশাল্লাহ ভিডিও পাবেন। আপনার যদি কমেন্ট করেন বা আরও ভিডিও দেন তাহলে ইনশাল্লাহ দিব। আপাতত আজকে এতটুকুই শেষ করবো ইনশাল্লাহ। তো এটা আপনারা বাড়াতে পারেন। তারপরে এখানে যদি ক্লিক করেন, এই অপশনটিতে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনারা এই নিচেরটাতে এভাবে ট্যাপ করে চলে এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, নিচেরটাতে আসবেন। নিচেরটাতে আসার পরে এভাবে আপনারা স্কিন স্মুথিং মানে আপনার স্কিনটা ইয়ে হবে। সো এভাবে বাড়িয়ে নেবেন। আসলে ফটো এডিটিং করতে সময় নিতে হয়, যেহেতু শর্টকাটে বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, এর জন্য আমি আমার ভালোভাবে এডিটিং করতে পারতেছি না। সো এগুলো আপনারা এরকম করে দেবেন। দেখতে পাচ্ছেন হাই লেভেল প্রফেশনালি কিন্তু
এটা সেভ হয়ে গেছে। তারপরে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। আপাতত এতটুকুই আজকে থাক। এখন আমরা ফটোটা এডিট করব। আরেকটা কথা, মানে আপনি হঠাৎ এডিটিং করে ফেলেছেন একটা ফটো, তখন কি করবেন, মানে নতুন ফটো আনতে গেলে আবারও দেখেন ওই ফটোটাই আছে, সেক্ষেত্রে আপনারা এই অপশনে ক্লিক করবেন ডানে। ওইখানে ক্লিক করার পরে আপনার নতুন ফটো আনতে পারবেন। কেমন, এখন এটা আমরা সেভ করব। সেভ করার জন্য বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে, সরি এখানে না, হাতে আচ্ছা স্যার, এই শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা সবগুলো এখানে লোডিং নিয়ে অলরেডি ফটোটা সেভ হয়ে গেছে, তাহলে আপনি শেয়ার করতে পারবেন। এখন দেখিয়ে দিই কীভাবে ডাউনলোড করবেন। প্লে স্টোরে চলে যাবেন, ফাইনালি ডাটা ডাউন করে নিচ্ছি। ওকে বন্ধুরা, প্লে স্টোরে গিয়ে এই তো এস লিখলে দেখতে পাচ্ছেন, SANAPSEED এটা লিখলে এটা চলে আসবে। তারপর আপনারা এখান থেকে ফাইনালি এটা ইনস্টল করে ওপেন করে নিতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকের মতো ভিডিওটি। সো ভিডিওতে নষ্ট থাকার কারণে দুঃখিত। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই, তো নেক্সট টাইম আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। চ্যানেল সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্টে হোম, স্টে সেফ।